আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা বাসায় রয়েছো, তাই তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আলোচনা করব প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। অর্থাৎ প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ হচ্ছে মুক্তিযোদ্ধাদের কথা। তোমাদের বইতে তোমরা এই পাঠটি অবশ্যই দেখতে পেয়েছো। আজ আমি তোমাদের সামনে এই পাঠটি নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে গল্পটা শুনে তোমরা বুঝতে পারবে, গল্প কথা বলতে পারবে, তারপরে সহজ শব্দ লিখতে পারবে। অর্থাৎ যে শব্দগুলো আছে শব্দগুলো তোমরা সহজে লিখতে পারবে। এসো আমরা কিছু ছবি দেখি। প্রথমে এখানে কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম সর্ব বাম পাশে 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। অর্থাৎ বঙ্গবন্ধু 7ই মার্চে যে ভাষণ দিয়েছেন সে ভাষণের একটি অনুলিপি এখানে দেওয়া আছে। তারপরে ছবিতে যা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পাকিস্তান বাহিনীর আমাদের উপর যে নিরীহ বাঙালির উপর যেভাবে অত্যাচার করছে সেই ছবি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু ছবি। তারপরে যেটা দেখতে পাচ্ছ পাকিস্তানি বাহিনীদের অত্যাচারের একটা ছবি। এটা থেকে তোমরা কি বুঝতে পারবে? তাহলে আজকের পাঠ কি আমাদের? আজকের পাঠ হচ্ছে মুক্তিযোদ্ধাদের কথা। পাঠ্যাংশ হচ্ছে আমাদের দেশ, যেটা আছে সেখান থেকে আমি এখন তোমাদের আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনায় ফিরে যাই। তোমরা তোমাদের বইয়ের 71 পৃষ্ঠা বের করো এবং আমার সাথে পড়ো, তাহলে তোমাদের জন্য সহজ হবে, আমার বোঝাতেও তোমাদেরকে সহজ হবে। তোমরা জানো আমরা যে দেশে বাস করি এই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। এই দেশটা এক সময় পাকিস্তানের অধীনে ছিল। সে এক বিরাট ঘটনা, পাকিস্তানি এক সময় বাঙালির উপরে কী করলো, হামলা করলো। তখন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে অসংখ্য বাঙালি কী করলো, ঝাঁপিয়ে পড়লো মুক্তিযুদ্ধে। তাই তিনি আমাদের মহান নেতা, তিনি আমাদের জাতির জনক। তাহলে আমরা কী বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে এক সময় আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, বাংলাদেশ নামে দেশ ছিল না। পাকিস্তানিরা কী করলো? পাকিস্তানিরা আমাদের উপরে এক সময় হামলা করলো এবং এই হামলা অত্যাচার সহ্য করে আমরা কী করলাম? এই সহ্য করতে না পেরে আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম এবং যুদ্ধে আমরা জয়ী হলাম। আমরা একটা স্বাধীন দেশ পেলাম, যে দেশটার নাম কি? বাংলাদেশ। তাহলে আমরা বুঝতে পারলাম এক সময় এটার নাম বাংলাদেশ ছিল না, এক সময় এটার নাম ছিল পাকিস্তান। পাকিস্তান থেকে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। তাহলে তোমরা এটুকু জানতে পারলে। এবং এই বাংলাদেশ রাষ্ট্র পাকিস্তান থেকে বাংলাদেশ নামকরণ করতে গিয়ে যার ভূমিকা সবচেয়ে বেশি, তিনি হলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো, এটুকু বুঝতে কোনো সমস্যা হয় নাই। তোমরা জানো পাকিস্তানি সেনারা আমাদের উপর অনেক অত্যাচার করেছে। তোমরা ওখানে কিছু ছবি তো দেখতে পেয়েছিলে, যে অত্যাচারের কিছু ছবি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা আর একটু দেখলে দেখতে পাবে যে কীভাবে পাকিস্তানি সেনারা আমাদের উপরে অত্যাচার করেছে। ফলে বঙ্গবন্ধু নীতিতে আমরা কী করলাম, একটি স্বাধীন রাষ্ট্র পেলাম নাকি? আচ্ছা, তাহলে তোমরা নিজেরা পড়ো 5 মিনিট এই পাঠটুকু নিজেরা পড়ো একটু সুন্দর করে, তারপরে আমি দেখি কি করা যায়। আচ্ছা, তোমাদের পাঠটুকু পড়া হয়েছে, তাহলে তোমরা গল্পটি পড়ে কি বুঝলে? গল্পটিতে কিছু শব্দ পেয়েছো যেখানে যুক্তবর্ণ আছে, যুক্তবর্ণগুলো তোমরা বাছাই করতে পারবে? গল্প থেকে যুক্তবর্ণগুলো তোমরা বাছাই করো তো। আচ্ছা, এবার আসো তোমাদেরকে আমি গল্প থেকে কিছু প্রশ্ন বলি, প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবে আশা করি। আমাদের দেশের নাম কি বলো তো, বলতে পারবে? আচ্ছা, আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। কে মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের ডাক দেন? তোমরা জানো যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে এমন একজন ব্যক্তি যিনি আমাদের জাতির জনক, বলো তো কে? তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে দেখো লেখা আছে আমাদের জাতির জনকের নাম কি। একটু আগে আমি বলেছিলাম যে আমাদের জাতির জনকের নাম হচ্ছে কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি? আচ্ছা, এখানে তোমরা কিছু যুক্তবর্ণ দেখতে পাচ্ছ, একটা আছে মুক্তিযুদ্ধ আর একটা আছে স্বাধীন। মুক্তিযুদ্ধ লিখতে যুক্তবর্ণটা কি বলতে পারবে? মুক্তিযুদ্ধ লিখতে যে যুক্তবর্ণ, এখানে দুইটা যুক্তবর্ণই আছে, ক যুক্ত দ যোগ ধ, দুইটা যুক্তবর্ণ আছে। আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি ক যুক্ত কিভাবে লিখি, ক যুক্ত। তোমরা উপরে যে শব্দটি দেখতে পাচ্ছ এটা কি? ক যোগ ত।
তারপরে স্বাধীন লিখতে গিয়ে দেখা আছে, দেখো দেখো লেখা আছে সযোগ ব, কি লেখা আছে? সযোগ ব, স্বাধীন। তাহলে তোমাদেরকে আমি এখন বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে যে কাজটি করবে, জাতির জনককে নিয়ে খাতায় 5টি বাক্য লিখে আনবে। বাড়িতে তোমরা কি করবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে খাতায় 5টি বাক্য লিখবে। তোমরা জানো এই মুহূর্তে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রভাব চলছে, তাই তোমাদের জন্য আমার একটাই অনুরোধ, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।